রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব টলিউডের দুটো লেটেস্ট আপডেট। ওয়েল প্রথমেই থাকছে, তাহলে কি রাজীবকে বিয়ে করেছেন মেহজাবিন? এবং এরপর থাকবে নিজের উপর ফোকাস করে নিজেকে বাঁচান বললেন অভিনেত্রী প্রভা। ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দি মেইন ভিডিও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন কম হয়নি। গুঞ্জন কি এবার সত্যি হলো? অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেম করছেন, এমনকি তারা নাকি বিয়েও করেছেন। তবে দুজনের কেউ এ নিয়ে মুখ খোলেননি। অন্যদিকে 2018 সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেন, ধাপে ধাপে সিঁড়ির পর সিঁড়ি নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে। এরপর থেকেই তাদের অনেক ছবি নানা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তবে এবার বেশ কিছু সূত্র বলেছে, প্রেম পরিণয়ের রূপ দিয়েছেন এই জুটি। সম্প্রতি মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে আরো গিয়েছে ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও তাসমিয়া ফারিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীবের সম্পর্কের বিষয়ে আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে। তিশার সেই ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীব দুজন হাত ধরে হাঁটছেন। কেউ কেউ বলছেন 2 বছর হলো মেহজাবিন আদনান আল রাজীবের বিয়ে করেছেন। এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে, তারা গুলশানে থাকেন। তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন, যদিও বিষয়টি সত্যতা জানা যায়নি। সো লেটস জাম্প ইনটু দি নেক্সট ভিডিও। বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় গুণে দর্শকের হৃদয় শক্ত জায়গা করে নিয়েছেন। নিয়মিত নাটকের অভিনয় করেছেন এই অভিনেত্রী, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও সরব তিনি। অন্যদিকে প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের জানা দেন প্রভা। আগে নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ না পেলেও এখন তিনি সেই অপশন চালু রেখেছেন। গতকাল 7 নভেম্বর রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার চেহারার একপাশে দৃশ্যমান পোস্টে একটি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। এদিকে প্রভা লিখেছেন, আপনি স্বভাবত আপনার ত্রুটিগুলো দেখতে এবং সংশোধন করতে পারবেন না। যদি আপনি অন্যের সমালোচনাতে মনোনিবেশ করেন, আপনার সমস্ত কাজের জন্য আপনি দায়ী। মূলত তিনি আরো লিখেন, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন তুমি কি করেছো, অন্যরা কি করেছে, সে সম্পর্কে নয়, নিজের উপর ফোকাস করে নিজের লোকে বাঁচান। সো ভিউয়ার চিনেতে নিলেন অবশেষে মেহজাবিনের বিয়ের গুঞ্জন এবং নিজেকে বাঁচান বললেন অভিনেত্রী প্রভা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।